আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছিল। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিকারী। আমরা কে তার কথা না শুনেছি। তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভাল্লুকের চামড়া, বাঘের মুখ, ভাল্লুকের মুখ বাঁধানো ঘরগুলিকে দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝি এসে পড়লাম। কিন্তু সেদিন আরেকজন লম্বা মতো প্রৌঢ় ব্যক্তিকে রায়বাহাদুরের অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেলাম। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্র জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভাল্লুক ও বুনো শুয়োরের তো লেখাজোখাইনি। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। এহেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা? না, লোকটা কে হে? বড় কৌতূহল হলো জানবার। উপেনবাবু, আমাদের উপেন মাইতি আপন মনে বসে চা খেয়ে চলেছেন। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটা কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, কই, কে? আরে ঘাবড়াবেন না, ওই আধপুরো লোকটা কে? উনি? হুম, বলুন না। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামটা যেন নৈয়ায়িক পণ্ডিতের মতো শোনালো। আপনি অনায়াসে বলতে পারতেন, নৈয়ায়িক নিধিরাম সার্বভৌম। তা শিকারের ব্যাপারে উনি বড় কেউকাটা। ওর শিকারযোগ বই পড়েননি? 3টি এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য কোনো কালে চালকলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানে বাঘ ভাল্লুকের শিকার কীভাবে হয় সে গল্প করলেন। রাত্রে কীভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন ইত্যাদি নানা গল্প। লোকটা ভালো গল্প বলতে পারে। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনা বলে যেন চোখের উপর ঘটতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃতি রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষা মুখর শ্রাবণ রাত্রিগুলি এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। নিধিরাম ভট্টাচার্য বললেন, সবই আশ্চর্য, বনের সব ব্যাপারেই আশ্চর্য। তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে। বিশ্বাস করেন? না না। বারে, এ আবার অতি অদ্ভুত লোক। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী। বললাম, আপনার তন্ত্রশাস্ত্র ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্তরতন্ত্রের কথা বলছি। ও, কিরকম মন্তরতন্ত্রের? আরে সব বাজে ভুয়ো। ও ও বাজে? একদম। আমি একেবারে অতটা যেতে রাজি নই। মন্তরের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে তো দেশটা উচ্ছন্নে গেল। আপনার ইংরেজি লেখাপড়া শিখেও এইসব মানেন? এইবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হল। আশ্চর্য মানুষ তো।
আধুনিক মনোবৃত্তি সম্পন্ন প্রৌঢ় ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। ওই মন্তরতন্ত্রের সম্বন্ধে সেখানকার একটি ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। দিনটা এইসব গল্প শুনবার উপযুক্তও বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাকে আমাদের বসরা লেগেছিল। আমাদের যিনি শিকারের গুরু খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টে বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছিলাম, নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরা বাঁধা হলো সেখানটা একটা খালের মুখ, গভীর বনের মধ্য দিয়ে এসে এখানে নদীতে পড়েছে কাকডাঙ্গার খাল। খালের দৃশ্য বড় সুন্দর, দুধারে হেতাল ঝোপ, বনের মধ্যে গড়ান আর গোলপাতার গাছ, জলের ধারে টাইগার ফার্নের জঙ্গল। এই টাইগার ফার্নের জঙ্গলের মধ্যে সাধারণত বড় বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফার্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওঠাও। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্য দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবনের। কখনো হেতাল ঝোপ, কখনো বন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বা বাতাবি লেবুর মতো প্রচুর ফল হয়ে আছে, কোথাও বা হলুদ ফুল ফুটে আলো করে আছে বন্য লতা, কেয়া ঝোপে কেয়া ফুল ফুটে বাতাসকে মিষ্টি করেছে। অনেকে বলেন সুন্দরবন বড় একঘে, তারা গভীর জ্যোৎস্না রাত্রে এ বনের চেহারা কখনো দেখেননি, অন্ধকারে দেখেননি সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপ, শোনেননি এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, হিন্দুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ হয়ে না গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ বলুন। নিধিরাম বাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূর চলে গেলাম খাল বেয়ে। সত্যি কথা বলতে কি, শিকার করা নেশার চেয়েও এই ঘন বনভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকেরও বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারের বনঝোপের মধ্য থেকে কে যেন বলে উঠল, বাবু, ও বাবুরা! আমরা চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাছি বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, আহ, চুপ কর সবাই, কে ওখানে? ক্ষীণস্বরে কে বললে, বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই যে বাবু, আমি হেতাল ঝোপের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ার দরুন ওর সব অশরীরী কণ্ঠ নিঃসৃত বলে ভ্রম হচ্ছিল বটে, এবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনে, ওকে আগেও দেখা গিয়েছিল এবার বুঝলাম, কিন্তু আলো ছায়ার জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দোস্তুর মতো অবাক হয়ে গিয়েছিলাম ওকে ওখানে একা বসে থাকতে দেখে।
সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললেন, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছে, গরিব মানুষ। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এ জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক, কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, বনে সাধনা করি, ভয় ডর করলে আমাদের চলে? আমার একটু নৌকায় তুলে নেবেন বাবু, কাল রণঘাটের ট্যাকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পীরের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কাল রণঘাটের কাছে, মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝে দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেন না বাবু, ডিঙির নিয়ম জানেন তো, সুন্দরবনে চলতি ডিঙিতে পথের লোক তুললে সে বড্ড অপয়া, বাবু যাচ্ছেন যখন একটা শুভ কাজে। শ্যামাচরণ বাবু রেগে বললেন, তোদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে ওখানে ফেলে যাব বাঘের মুখে? নিয়ে চল ওকে। আর এরপরে কি আর কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা একজন ফকির, সাজ পোশাক দেখে অন্তত তাই মনে হচ্ছিল। হিন্দু না মুসলমান বাইরের সাজ দেখে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললেন, কি সাধনা? বাঘ আনবার মন্তর জানি কি না তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন। শ্যামাচরণ বাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিশ পাবে। বাবু, আপনার দয়া। ফাঁকি দেবার চেষ্টা করবে না? ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই মিলে ঘিরে বসেছি। শ্যামাচরণ বাবু বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে, তারা তো হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে জানি, তুমি সে দলের নও? আপনাকে আগেই বলেছি বাবু, মন্তর আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকার ব্যাপারখানা বুঝলাম না তো? নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই, তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে, তাতে নরবাঘ সেখানে ছুটে আসে এবং শিকারের বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সবসময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই কিংবা কাছে নেই, নয়তো মানুষের সাড়া পেয়ে পিছিয়ে গিয়েছে। সে অবস্থায় কি হবে? তারপর শুনুন, আমি কোনো শিকারি, মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের শখ যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পেছনে কি খাটুনিটাই মশাই তাকে শিকার করতে হয়। জঙ্গল ঠ্যাঙাও, নয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সে জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন? 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন তার আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল, কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নোঙর করলাম। মাজায় মানে কি?
খালের অর্ধেকটা পার হওয়া। সন্ধে হয়ে এলো, আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাত্রে খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে শুয়ে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর চোখে ঘুম নেই, তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজগুবি মন্ত্রের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘের আনার জন্য, গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরো কত কি বাজে গল্প, সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমাবো তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকিরের সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হয়নি তা নয়। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গার খালের মাঝামাঝি এলেন কেন? বজরাস ছেড়ে আসার হেতু কি? হেতু খুব স্পষ্ট, বজরায় বসে তো শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায়। ছোট খালের মধ্যে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাচ্ছ না, তুমি তো জঙ্গলে চড়ুই ভাতি করতে আসুনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক, কেউ তার কথার প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমর বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকেন, এবং গল্পের শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথায় কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আপনার গল্পের খুঁত ধরবার জন্য নয়, বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো তারপরে। আমার এই গল্প শেষ হয়ে এসেছে, যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলেছি। ডিঙি নোঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সে রাত্রি বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রি, আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায়ের বিবেচনায় ভুল করেননি। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারি বাঘ এক নয়, ওরকম বাঘ ডাকে সুন্দরবনে বহু জায়গায়, কিন্তু চোখেও দেখতে পাবে না কোনোদিন একটি। তাই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত যশ। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। আধ মাইলটাক দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাদিয়া ডাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, নয়তো কে আবার এই বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে? মাঝি দুজনকেও সঙ্গে নিলাম, এই নির্জন জঙ্গলে তারা দুটি প্রাণী ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গড়ান আর হেতালের জঙ্গল, টাইগার ফার্নের ঘন সমাবেশ, পা বাঁচিয়ে চলতে হয় শুলোর ভয়ে। শুলো হলো গাছের বায়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে, ঝরা পাতার তলায় পা দিলেই রক্তপাত। দুধারে বন, মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা, ফকির সাহেব সকলের আগে, তার পেছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পেছনে দুজন লোক, তারপর আমি, সর্বশেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হল, শ্যামাচরণ বাবু ও লোক দুজন চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম, বললাম, কি হলো, থামলেন যে? সেই সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন, তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি,
শ্যামাচরণ বাবু বললেন, ও সর্বনাশ, এমন কাণ্ড কখনো? ও তার পেছনের লোক দুটি তখন আড়ষ্টভাবে দাঁড়িয়ে, একজন বলে, ও বাবুর ডান পাশের ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, আহা গরিব লোক, আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকে টাইগার ফার্নের বন থেকে ভীষণ এক রয়্যাল বেঙ্গল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গিয়েছে। চেয়ে দেখে মনে হলো বাঁদিকের হেতাল ঝোপের মাথা যেন তখনও নড়ছে। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে? তা কখনো যায়? ওই শেষ, একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম, শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধরন ধারণ তাক বাক অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানিনে ফকির সাহেবের যে কাউকে কোথায় খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যিই গুণী ছিল, মন্তরের জোরে বাঘ আকর্ষণ সে ঠিকই করেছিল, আমার অসতর্কতায় মারা পড়ল, বাঘকে আকর্ষণ করতে শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্তর তো শেখেনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহই ছিল না। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে, বোগাস বলে ভেবেছিলাম তোমাদের মতো।